নায়িকাদের দ্বন্দ্ব দেখে দেখে যখন সবাই অতিষ্ঠ, ঠিক তখনই এক অন্যরকম নজির গড়লেন পরীমণি, যেই নেইমার রাজকে জড়িয়ে একসময় পরকীয়ার অপবাদ দিয়ে বিতর্কিত ফেসবুক পোস্ট দিয়েছিলেন, সেই মিমকেই কিনা জড়িয়ে ধরলেন পরী, চাইলেন ক্ষমা। হ্যাঁ দর্শক, এমনটাই ঘটেছে শাকিব খানের সাথে নায়িকাদের র্যাম্প ওয়াকের এক সন্ধ্যায়। এক সময় মিমের উদ্দেশ্যে এক ফেসবুক পোস্টে পরী দাবি করেছিলেন, মিমের কারণেই রাজের সঙ্গে তার সংসারে সমস্যা হচ্ছে, এই দুজন নাকি প্রেমে পড়েছেন, এতে তার সংসারে টানাপোড়েন চলছে। এমনকি দামাল ছবির প্রচারণার সময় শরীফুল রাজের হাত ধরাকে কেন্দ্র করে মিমকে ইঙ্গিত করে আরও একটি স্ট্যাটাস দিয়েছিলেন পরী। পরীমণির এমন সব বিস্ফোরক মন্তব্যের কারণে সে সময় গণমাধ্যমে মিম জানিয়েছিলেন রাজের বিপরীতে আর কোনো সিনেমায় তিনি অভিনয় করবেন না। দীর্ঘদিন পরীমণিকেও এড়িয়ে চলেছেন বিদ্যা সিনহা মিম, কোথাও একসঙ্গে দেখাও যায়নি দুজনকে। তবে শুক্রবার রাতে রাজধানীর একটি ফ্যাশন শোতে দেখা গেল একেবারে ভিন্ন চিত্র। অনুষ্ঠানে মঞ্চের পেছনে মিমকে জড়িয়ে ধরতে দেখা যায় পরীমণিকে। এ প্রসঙ্গে কথা হলে গণমাধ্যমে মিম জানান, এদিন রাতে একটি 5-তারকা হোটেলে অনুষ্ঠিত ফ্যাশন শোতে শাকিব খান সহ অনেকেই ছিলেন, সেখানে পরীও ছিলেন। মিম বলেন, স্টেজে ওঠার আগে মঞ্চের পেছনে সবার সঙ্গে আমিও দাঁড়িয়েছি, হঠাৎ পরীমণি এসে আমাকে জড়িয়ে ধরে বলতে থাকে, এই তুমি আমার উপর রাগ করে আছো, আমি সরি, ওসব কথা আর মনে রেখো না, ওসব ভুলে যাও, এই তুমি আমার বাচ্চাকে ভালোবাসো না, এ ধরনের নানা কথা বলতে থাকে। আমি তো অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম। মিম আরো জানান, মঞ্চে ওঠার আগে এমনকি অনুষ্ঠান শেষে ফেরার সময়ও আরো দুবার একইভাবে তাকে জড়িয়ে ধরেন পরী, বলতে থাকেন একই কথা। তবে কি অতীতের সব বিষয় ভুলে এবার ক্ষমা করেছেন পরীমণিকে? এমন প্রশ্নে মিমের ভাষ্য, আমি পরীকে বলেছি, অবশ্যই ওর বাচ্চাকে আমি ভালোবাসি, যেভাবে আমাকে বারবার জড়িয়ে ধরে নিজের ভুল স্বীকার করল, অনুতপ্ত হলো, মানুষ মাত্রই তো ভুল হয়, আমার আর কি করার আছে, ক্ষমা করে দিয়েছি। দর্শক, কেমন লাগলো পরীমণি মিমের সম্পর্ক জোড়া লাগার এই অনন্য নজির? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আউট অফ বক্স।